ধন্যবাদ মৌসুমী আপনি যেমনটি বলছিলেন সিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচই জুন সেই শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা মানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ আমি মাইম সিংহের এই গপ্পরগাঁও উপজেলা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছি এবং ভোটারদের সাথে কথা বলেছি তারা বলেছে যে যুগ্ম এবং যে প্রার্থীকে সবসময় কাছে পাবে এরকম প্রার্থীকে তারা নির্বাচিত করবেন আমার সাথে এই মুহূর্তে রয়েছেন গপরগাঁও উপজেলা নির্বাচনের যে চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আবুল হোসেন দীপু তিনি ঘোরা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি আমার সাথে রয়েছেন আমি এখন ওনার সাথে কথা বলবো তো উপজেলা পরিষদ নির্বাচনে পেয়েছেন এবং ভোটারদের কেমন আপনার প্রতি কেমন আশ্বাস মিলেছে ধন্যবাদ আপনাকে উপজেলা আসন্ন পাঁচই জুন নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমরা ক্যাম্পিং ঘরে ঘরে যাচ্ছি ভোটারদের কাছে যাচ্ছি ভোটারদের একটাই কথা একটাই দাবি যে গফরগাঁয়ে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে তাদের আশ্বাস এবং তাদের এটাই হচ্ছে প্রতীক্ষা যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই দাবি যে আমরা শুধু সুষ্ঠু নির্বাচনটা চাই তারা সুষ্ঠু নির্বাচন পেলেই যোগ্য প্রার্থী তারা বেছে নেবে যাকে খুশি তাকে নেবে ঘোরা প্রতীকীয় তারা বেছে নেবে ইনশাল্লাহ সেটুকু বিশ্বাস আমাদের আছে এবং আমরা তাই প্রতিশ্রুতি পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর দীপু সাহেব আপনি কথা বলছিলেন আসলেও যদি সুষ্ঠু নির্বাচন হয় যেমন হিসাবে নির্বাচিত হবেন এরকম মৌসুমি এই ছিল আমার কাছে ময়মনসিংহ গফরগাঁও উপজেলা নির্বাচনের সর্বশেষ